দুটো সিলেবাস নিতে পারে। আর হচ্ছে কন্টেন্ট আমার যেগুলো পেয়েছি সেটা হলো টেলারিং এর। টেলারিং এর মানে হ্যাঁ টেলারিং এর ওর কন্টেন্টে কনস্ট্রাকশনটা কি? ওখানে শুধু সেলাই কাটিং শেখানো সবকিছু এভরিথিং। শেখানো বলার কি? শেখানো গুছাইছো মা গরো যে কন্ডিশন পরে লাইছে রে ড্রেস এ লইয়া পড়তে পড়তে তারা দুনো বই না কটা রে ফাস্টা করে পড়ছিস নি বেশি গো এতটা ড্রেস চেঞ্জ করা হইছে আখিরকার ড্রেস পড়ছে আমরা ওখানে যামু একটা স্পেশাল লোকেশন করে দেখা করতে আজকে খুব ইচ্ছা আসলে খারসিতে যাম চারটা বা পাঁচটার মধ্যে আসছিলাম বাইরুমু এর মধ্যে তাই হয়েছে 15টার সময় এরপর আসছিলাম বাইরুমু কিন্তু বৃষ্টি যে এই যে অঝরে শুরু হয়েছে বৃষ্টি কিন্তু আর বন্ধ হইতেছে না ওখানে যার কারণে আমরা একটা স্পেশাল লোকের লগে যাবো দেখা করতে দেখা টাকা কইরা এরপরে যাই পুরো বাড়ি দেখাইতেছি স্পেশাল লোকটা কেডা আমি কিছু করতেও পারতেছি না ভাবতেছিলাম তারা সঙ্গে দেখা করতে যাবো কি নিয়ে যাবো তো দুইটা উত্তরই নিলাম আর দুইটা ফুলের তোড়া নিলাম নিয়ে ওখানে আবার রওনা দিলাম তারপর আমরা আয়া পড়লাম জায়গাতে এই যে আমরা লোক এই বসও আছে তারা জানে কুয়াশে যায় না তার কাছে যাই একটু আমরার লাগে তারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে আমরাই আসলে আজকে লেট করে লাইছি আইতে আইতে বৃষ্টির লাগিয়া তো যেই দুইটা স্পেশাল লোকের সঙ্গে দেখা করতে আসি সেই দুটা লোক হইলো গৌরব তপাদার আর কুনাল বোস তারা এসে কলকাতা থেকে যদিও এর আগের দিন তারা মিট আপ করছে আমি ওইখানে যেতে পারছি না আমার দুর্ভাগ্য তাই আজকে এখানে আইলাম ভালো কেমন আছেন বলুন আর আর আমার নাম সবিতা চ্যানেলের নাম শানু ফ্যামিলি ব্লগ ও এটা ফ্যামিলি ব্লগ বাবা দারুন দারুন আবলো প্র্যাঙ্ক জোন প্র্যাঙ্ক জোন আচ্ছা উনারা দিছানা ছিল যে গিয়ে আমরা প্রচুর মজা করবো প্রচুর লোকের সঙ্গে দেখা হবে যেমন জানতাম তো আপনাদের যে ভালোবাসাটা বিশেষ করে ইউটিউবার মহলে ইউটিউব মহলে একটা আলাদা ভাবে যে গুরুত্ব দেওয়া হয়েছে আমাদের কাজ এত ভালোভাবে দেখা হয় জেনে খুব ভালো লাগলো আর বিশেষ করে এখানকার মানুষজন আমার গৌরব যেটা বলছিল যে এত বেশি মিষ্টি না মানে ডায়াবেটিস হওয়ার চান্সেস হাই তো আপনার চ্যানেলের নাম শানু ফ্যামিলি ব্লগ শানু ফ্যামিলি ব্লগ শানু ফ্যামিলি ব্লগ এর পক্ষ থেকে মানে আমার পক্ষ থেকে শানু ফ্যামিলি ব্লগ এর জন্য অনেক শুভেচ্ছা আর ওনাদের জন্য তো এক্সট্রা করে আমার কিছু বলার নেই কিন্তু অলরেডি আমি জানি বড় পরিবার মনে হচ্ছে না না ছোট পরিবার আর একটা আছে আমার সবিতা ফ্যাশন একটা আছে টেলারিং এর একটা আছে দুটো চ্যানেল আছে আমার থ্যাংক ইউ খুব ভালো আছে খুব ভালো হোক আগামী দিন ঠিক আছে অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে সৌভাগ্য আজকে দেখা হলো সত্যি আসতে ভাবছিলাম দেখা হবে কি না আমারটা লেট হয়ে গেছিল বৃষ্টির জন্য আসতে আসতে তো মিশন ভালো লাগলো আমাদের সৌভাগ্য যে আপনাদের সঙ্গে দেখা হলো ঠিক আছে মিশন ভালো লাগলো তো ত্রিপুরাতে ঘুরুন আর কতদিন আছেন ত্রিপুরাতে কালকে চলে যাব কালকে চলে যাবেন হ্যাঁ কালকে ফ্লাইট কালকে আসতাম কিন্তু কালকে দেখা করার খুব ইচ্ছে ছিল কিন্তু কালকে একটা কারণে হলো তুমি ফাঁকা ফাঁকা হয়ে গেছে তুমি ঠিক আছে তোমার নাম আমার নাম বিশ্বজিৎ 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 চ্যানেলের নাম থ্যাংক ইউ
দেখা হতে পেরেছে, খুব ভালো লাগলো। আমার যেগুলো পেয়েছি সেটা হলো টেলারিং এর, ওখানে শুধু সেলাই কাটিং শেখানো সবকিছু, আমি 17 থেকে শুরু করেছি আর ব্লগিং টা বেশি দিন হয়নি। ওয়েস্ট বেঙ্গলে আমি একটু চ্যালেঞ্জিং টাইপ অফ আর কি, মাঝখানে হঠাৎ করে মন বললো আর এই জিনিস আবার একটু ওয়েস্ট বেঙ্গল যাই ঘুরে ফিরে, আমাদের উপর প্র্যাঙ্ক করতে না প্র্যাঙ্ক করি না বেসিক্যালি। অ্যাকচুয়ালি এখন কি হয়, মানুষজন কি করে যে ধরো আমরা সবাই একটা মোমেন্ট একটা আমরা সবাই একত্রিত আছি, তো আদার্স একটা মানুষ এসে আমাদেরকে হ্যাম্পার করে ওইগুলো ক্যাপচার করে ছেড়ে দেয়, ওইটাকে প্র্যাঙ্ক বলে। বাট আমারটা এরকম না, আমি যা করি আমার নিজের উপর ওই থিঙ্কিং অফ ভিউটা আমার এরকম থাকে যে না আমি এমন একটা কাজ করবো যে মানুষ আমাকে দেখবে, দেখে একটু হাসে, মানে পাবলিকের মধ্যে চলে যাব আর এটা কি হচ্ছে, আর 10 জন হাসবে 2 জন গালিও দেবে। পাগল গালিগুলো খেতে কেমন লাগে? যখন আমি আপলোড করা প্রথম ভিডিও যখন ভাইরাল শুরু হলো তখন শুরু হয়ে গেল গালি। ভাবলাম একই, আমি তো ইউটিউবে কখনো গালি খাইনি, তাহলে ফেসবুকে গালি খাচ্ছি কেন? তো প্রথমত রাগ উঠছে, তো ও বলছে গালি তো দেবেই, ইগনোর করো, জাস্ট ইগনোর আমার হাজবেন্ড, হ্যাঁ গালি দেবে, হ্যাঁ হ্যাঁ গালি দেবে, ইগনোর করো, কোনো ব্যাপার না, তুমি ওদিকে দেখবেই না। তো প্রথমত কিছু ডিলেট করে দিতাম, যখন খুব খারাপ থাকতো সেটা ডিলেট করে দিতাম। এরপর ভাবতাম, হ্যাঁ প্রথম এরপর ভাবলাম না থাক, গালি দিলে তো আমি ছোট হব না, ছোট তো ও হবে, থাক ওখানে। আবার আমার মেয়েও বলে ওরা তো গালি দেবেই, তুমি ইগনোর করো, ইগনোর করতে শিখো তাহলে হয়ে যাবে। দেখা করে নিলাম, খুব সৌভাগ্য আজকে, আর কথা বলে খুব ভালো লাগলো, সত্যি কোনো অহংকার নাই, এত বড় ইউটিউবার হওয়া সত্ত্বেও এত ফ্রেন্ডলি কথা কইছে, খুব ভালো লাগছে। আমি ভাবছি না এত ফ্রেন্ডলি হতে হইব, খুব ভালো লাগছে। একদম সিম্পল, একদম সিম্পল, কোনো অ্যাটিটিউড নাই, মানে অনেকের তো 1-2 লাখ সাবস্ক্রাইবার হইলে অনেকে কথাই কইতেছে না, আর এতটা ফ্রেন্ডলি কিতা কইতা, মানে কর্ম মানে খুবই ভালো লাগলো। আশা করি খুব তাড়াতাড়ি আবার দেখা হবে, একদম 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 তাড়াতাড়ি দেখা হচ্ছে, খুব তাড়াতাড়ি দেখা হবে, আবার দেখা হবে সবার সাথে। ঠিক আছে, একদম জাস্ট ঠিক আছে, কল চেক হবে, একদম অ্যারেঞ্জমেন্ট লাগে, একদম একদম কল করে দেব। ঠিক আছে, খুব ভালো লাগলো। তো এখানে আসার পর আমরা একটা প্ল্যান হলো, ভাবছিলাম একটু খার্সির যাবো, তো মেয়ে কাছে যাইবো, তো যাবো ওখানে খার্সি, এখান থেকে আর শুধু দেখা হচ্ছে আবার খার্সিতে যায়। ঠিক আছে।